আজ দুপুরে নাকা চেকিং এর সময় জলপাইগুড়ির গোশালা মোড়ে একটি বিলাসবহুল ছোট গাড়ি আটক করে কোতলি থানার পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 50 কেজি গাঁজা, মাদক চোরাবাজারে যার দাম প্রায় 50 লক্ষ টাকা। গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে গাঁজাগুলি কোচবিহার থেকে বালুরঘাটে পাচার করা হচ্ছিল। ধৃত দুজনকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।